আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফোনে লগ ইন রয়েছে এমত অবস্থায় আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান তাহলে আপনার পাসওয়ার্ডটাকে আপনি খুঁজে কিভাবে বের করবেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আপনি রিকভার কিভাবে করবেন আমি আপনাদের নিকট তিনটা পদ্ধতি শেয়ার করব যে তিনটা পদ্ধতি আপনি অবলম্বন করলে বা ফলো করলে 100% আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি রিকভার করতে পারবেন তো আর দেরি কিসের চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক ওয়েল সো প্রথমে আমরা এখান থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে তীর যে মেনু রয়েছে এখানে ক্লিক করবো তারপর এখান থেকে চলে যাব সেটিংস অপশনে এখানে আসার পর এখানে রয়েছে অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে চলে আসুন এখানে আসার পর এখান থেকে আমরা চলে যাব চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিবেন দেন এখানে আপনার আইডির নামটা শুরু করবে এখানে ক্লিক করবেন তারপর এইখানে কিন্তু এরকমভাবে একটি ইন্টারফেস শুরু করবে অনেকেই বলে যে এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটাকে আপনি মানে রিকভার করতে পারবেন বাট এটা কিন্তু একমাত্র উপায় না এটা ছাড়াও কিন্তু আরও দুইটা উপায় রয়েছে যে দুইটা উপায়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আপনি খুঁজে বের করতে পারবেন তো আর দুইটা কী উপায় রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে এটাকে মেনু বার করে বের হয়ে আসবো আমি এখান থেকে চলে যাব আমার ফোনের সেটিংসে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন এখানে আসার পর উপরে কিন্তু সার্চ বার রয়েছে একটা আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনি সার্চ করবেন গুগল লিখে আমি এখানে সার্চ করলাম গুগল লিখে তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র গুগল রয়েছে আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে একটি পেজ শুরু করবে আপনার সামনে এখানে কিন্তু আপনার জিমেলটা থাকবে আপনার ফোনে যদি তিনটা চারটা জিমেল থাকে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত যে জিমেলটা রয়েছে মানে যেটা আপনি আপনার আইডিতে ইউজ করে থাকেন ওই জিমেলটা এখানে সুইচ করে নেবেন বা আপনার ফোনে যদি দুইটা তিনটা জিমেল থাকে তাহলে এখান থেকে আপনি মানে সুইচ করে করে কিন্তু আপনার পাসওয়ার্ডটাকে আপনি দেখতে পাবেন আপনি এখান থেকে অটো ফিল অপশনে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি চলে যাবেন অটো ফিল উইথ গুগল নামে অপশনে এখানে আসার পর এখানে আপনার অ্যাকাউন্টটা থাকবে তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে facebook.com নামে আপনি এইখানে চলে আসুন এখানে আসার পর এখানে আপনার ফোনের লকটা চাইবে এখানে আপনার ফোনের লকটা আপনি দিয়ে দিবেন তো এখানে আমার ফোনের লকটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে অনেকগুলো নাম্বার রয়েছে অ্যান্ড এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা শুরু করতেছে দেখতে পাচ্ছেন মানে আমি আমার এই জিমেলটা দিয়ে যে যে ব্রাউজারে আমার অ্যাকাউন্টগুলোকে লগ ইন করছে এখানে কিন্তু সব অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চলে আসছে অ্যান্ড এখানে কিন্তু নাম্বারগুলো শো করতেছে তো এখানে আসার পর অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন এখানে আপনার পাসওয়ার্ডটা রয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে অ্যান্ড এখানে কিন্তু পাসওয়ার্ডটা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে চোখ এখানে ক্লিক করে দিই এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডটাকে দেখতে পাবো সো আপনি এখান থেকে অবশ্যই চেক করে নেবেন এখানে আপনার পাসওয়ার্ডটা রয়েছে কিনা যদি এইখানে না থাকে আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন আপনার ফোনের জিমেল অ্যাপ্লিকেশনে এখানে আসার পর এখানে আপনার যে কাঙ্ক্ষিত জিমেলটা রয়েছে এটা কিন্তু এখানে থাকবে দেন এখান থেকে আপনার জিমেলের ডান পাশে মানে যে আপনার লোগোটা রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি চলে যাবেন গুগল অ্যাকাউন্ট এই অপশনে এখানে আসার পর এখানে আপনার গুগল অ্যাকাউন্টটা কিন্তু চলাবে মানে এখানে সেটিংসগুলো কিন্তু আসবে তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রয়েছে পার্সোনাল ইনফরমেশন ডাটা অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আমরা চলে যাব সিকিউরিটি নামে যে ফোনটা রয়েছে এখানে চলে যাবো এখানে আসার পর এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিয়ে চাইবো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আমরা এখানে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে facebook.com নামে একটি অপশন আপনি এখানে চলে আসুন এখানে আসার পর আপনার ফোনের লকটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটাকে আপনি দেখতে পাবেন এখানে আপনার ইমেলটা থাকতে পারে বা এখানে আপনার নাম্বারটা থাকতে পারে অ্যান্ড এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা থাকবে আপনি এখান থেকে খুব সহজে কিন্তু আপনার পাসওয়ার্ডটাকে আপনি দেখে নিতে পারবেন অ্যান্ড আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমার এই দুইটা পদ্ধতি অনুযায়ী মানে আমার পাসওয়ার্ডটাকে আমি খুঁজে পাচ্ছি না এমত অবস্থায় আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আমি রিকভার কিভাবে করবো এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন ওপেন করে নেওয়ার পর এই যে এই অপশনে চলাবেন এখানে কীভাবে আসছে আপনারা তো ইতিমধ্যে দেখে নিছেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড প্রথমত কথা হচ্ছে যে ভাই আমি তো আমার পাসওয়ার্ডটাকে জানি না তাহলে এখানে আমি আমার পাসওয়ার্ডটাকে রিকভার কীভাবে করব তো এখান থেকে আপনি চলাবেন ফরগেট ইউর পাসওয়ার্ড এই অপশনটাতে এখানে একটা ক্লিক করে দেবেন
এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এরকম ভাবে একটি ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছেন। আপনার ফোনে যদি নাম্বার অ্যাড থাকে বা জিমেল অ্যাড থাকে এক্ষেত্রে কিন্তু এখানে এই অপশনগুলো শুরু করবে। আপনি এখান থেকে মানে আপনার নাম্বারে যদি আপনি কোডটা নিতেছেন আপনি নাম্বারে কোডটা নিতে পারবেন, বা আপনি যদি এখান থেকে মানে জিমেলে কোডটা নিতেছেন এক্ষেত্রে আপনি এখান থেকে জিমেলও কোডটা নিতে পারবেন। আমি এখান থেকে জিমেলে কোডটা নেব, এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমার জিমেলে কিন্তু একটা কোড আসবে। আচ্ছা উপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার একটা কোড আছে, আমি এখান থেকে আমি আমার কোডটাকে দিয়ে দিচ্ছি 7474 23। আচ্ছা কোডটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি যদি মানে নাম্বারে কোডটা নিতেছেন আপনার নাম্বারে কিন্তু একটা কোড যাবে, তো কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। এখানে আপনার মন মতো 6 ডিজিটের বা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা রিকভার হয়ে যাবে। অ্যান্ড আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আপনি সেটা নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার পাসওয়ার্ডটাকে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। তো এই ছিল মূলত মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনার ফোনের লগ ইন থাকে তাহলে আপনার পাসওয়ার্ডটাকে আপনি কীভাবে বের করবেন বা আপনার পাসওয়ার্ডটাকে আপনি রিকভার কীভাবে করবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড এই 3 পদ্ধতিতে যদি আপনার পাসওয়ার্ডটা রিকভার না হয় এক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে ভাই আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি রিকভার করতে পারতেছি না, আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।